মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এই শেষ সময়ে তোমার কি কি কাজ করা যাবে না সেই সম্পর্কে কিছু কথা বলবো আমাদের প্রথমত অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না যা পড়েছি তা বারবার রিভিশন দিতে হবে ঘুমাতে হবে ঠিক মতো কারণ ছয় ঘন্টার কম যদি ঘুম হয় তোমার তাহলে তোমার মাথা কাজ করবে না আর পরীক্ষার হলে এটার প্রেশার পড়তে পারে এক্সাম হলে যখন তুমি প্রশ্ন দেখবা দেখবা তোমার প্রশ্নগুলো অপরিচিত লাগতেছে মনে পড়তেছে না এরকম একটা সমস্যা হতে পারে তাই আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো পানি খাবো ঠিকঠাক ঘুমাবো খাবার ঠিক মতো খাবো এবং আমাদের যেই দাগানো লাইনগুলো আছে এগুলো বারবার রিভিশন দিব আর অবশ্যই পরীক্ষার আগের রাতে এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না অতিরিক্ত কোনো পড়া পড়া যাবে না যেই পড়াগুলো পড়েছ সেই পড়াগুলোই বারবার দিতে হবে নতুন করে পড়া যাবে না মানে নতুন করে পড়তে গেলে তোমার কাছে পুরনো পড়া ডিভিশনের টাইম থাকবে না তাই আমি চাচ্ছি এই ব্যাপারগুলো তোমরা একটু অ্যাভয়েড করো আর দুশ্চিন্তা মুক্ত থাকো যদিও এটা কষ্ট থাকা পসিবল না তারপরে দুশ্চিন্তা চলে আসে কিন্তু আল্লাহ তালার উপর বিশ্বাস রাখো নামাজ পড়ো আল্লাহর কাছে চাও যাতে আল্লাহ তোমাকে একটা মেডিকেলে চান্স পাইয়ে দেয় নামের আগে ডাক্তার বসাতে পারো এই ব্যাপারগুলো একটু করলে আমার কাছে মনে হয় তুমি একটু রিল্যাক্স থাকতে পারবে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবে যার মাথা যত ঠান্ডা সে সুন্দরভাবে সেই ষাট মিনিট যুদ্ধ করে আসতে পারবে আমাদের এই স্নায়ু যুদ্ধে আমরা জিতে আসবো ইনশাল্লাহ আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে আল্লাহ হাফেজ